আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম স্কার্ট প্লাজো কিভাবে সেলাই করতে হয় তো এই পায়জামাটার কাটিংটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া দেওয়া হয়েছে আপনারা চালিয়ে দেখে আসতে পারেন তো আজকে কিন্তু এই পায়জামাটা কীভাবে সেলাই করেছি সেটাই দেখাবো তো দেখেন পায়জামাটা কিন্তু একুরেটভাবে আমি কেটে নিয়েছি তো কাটার পরে কিন্তু এটা আমি এখন সেলাই করব তো প্রথম অবস্থায় যে কোমরটা আছে কোমরটা আমি সেলাই করে দেখাবো কীভাবে কোমরটা সেলাই করতে হবে তো দেখেন কুমোরটা কিন্তু এইভাবে কিন্তু আমি পুরোটার এই কুমোরটা এক বাস করে নিয়ে নিছি এখানে কিছু জোড়া দিয়েছি আমি জোড়াগুলো দেখাইলাম না জাস্ট দেখেন জুড়ো দেওয়ার পর কিন্তু আমি এটারে প্রায় বিশ ইঞ্চির মতো নিয়ে নিয়েছি তো এটা বিশ ইঞ্চির মতো নিয়ে তারপর এটা বাস করে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি নিচের যে পাটটা আছে সেই পাটটা নিয়ে নিব তো এই পাটটা কিন্তু আমি দেখেন এইভাবে নিয়ে নিলাম এখন কিন্তু আমি একটা হাই এখানে সেলাই করে দেব তো হাইটা আমি যেহেতু লিলেন কাপড়ের এটা পায়জামাটা তাই হাইটার আমি এইভাবে ভাইঙা তারপরে কিন্তু সেলাই করে দেবো তো এইভাবে ভাইঙা সেলাই করে দিলে কিন্তু আসলে এই দ্বিতীয়বার অবলোকের প্রয়োজন হইতেছে না আর এইভাবে সেলাই করলে কিন্তু আসলে অনেকটা মজমুত অনেকটা সৌন্দর্য হয়ে যা তো সেই জন্যে কিন্তু আমি এইভাবে সেলাই করে নিব। তো এখানে চাইলে আপনারা দুইটা সেলাই দিয়ে দিতে পারেন তো দুইটা শিলি দিলেই কিন্তু অনেক সৌন্দর্য হয় তাই আমি দুইটা সিলি দিয়ে দিলাম দুইটা শিলি হয়ে যাওয়ার পরে আমি কুমোরটার আবার নিয়ে নিব কুমোরটার মাছ বরাবর একটা চাকান কেটে দিলাম যেহেতু আমি একটা হাই সেলাই করেছি তাহলে এই হাইটা এখানে চাকানের মাঝখানে বসিয়ে তারপরে কিন্তু আমি এখান থেকে সেলাই করে দেব দেখেন এটার বরাবর কিন্তু সেলাই করে দেবো যেহেতু এটা হচ্ছে স্কার্ট প্লাজো সেহেতু কিন্তু কোমরে কোনো কুচি হবে না একদম সোজাভাবে হবে তাই তাই আমি একটা সিলি করে দিলাম তো একটা সেলাই দিয়ে তারপরে কিন্তু আমি আরেকটা সেলাই করে দিব যেহেতু এটা কুমোর এখানে কিন্তু পাকা সেলাই করতে হবে না পাকা সেলাই দিলে কিন্তু এটা টুন্ডা হয়ে যাবে সেজন্য পাকা সেলাই দেব না দ্বিতীয়ত পরবর্তীতে আমি অবলক করে দিব তো দেখেন এটা হচ্ছে কুমোর সহ হয়তো সেজন্য একটা সিলি দিয়ে তারপরে কিন্তু আমি এভাবে পাকা করে সিলটা করে দিলাম তো এখন কিন্তু আমার রাবারের ঘর করার পালা তো এখানে আমি তিনটা রাবার লাগব তাই তিনটা রাবারের গড় করব তা আপনারা দুইটা চাইলে দুইটা ঘরও করতে পারেন তা আমি কিন্তু তিনটা রাবার করব তিনটা রাবারের গড়ই সেলাই করে নেব দেখেন এ সেলাই করে কিন্তু তিনটা রাবার গড় নিয়ে নিলাম তো কোমরটা যেহেতু আমার লাগানো হয়ে গেছে তো এখন আমার নিচে দিয়ে কিন্তু সেলাই করার পালা তো নিচে দিয়ে আসলে লিল যেহেতু লিলেন কাপড় সেহেতু আমি একটা সিলি দিয়ে তারপরে কিন্তু আরেকটা সিলি দেব তো প্রথম অবস্থায় একটু ভেঙে দিয়ে একটা সেলাই করে নিয়ে তো তার পরবর্তী কিন্তু দুইটা সেলাই দিতেছি এখানে একদম চিকন করে সেলাই করে দিলাম তা সেলাই করা হয়ে যাওয়ার পর এখন হাই থেকে ধরে তার নিচের বরাবর কিন্তু সিলি করে দেব তো যেহেতু এখানে কোনো রকম মাপ হয় না স্কার প্লাজোর যত ঢোলা দেওয়া যায় তাই আমি এখানে কোনো মাপ না দিয়ে একদম বরাবর সিলি করে দিতেছি তো এখানেও কিন্তু ভাঙ বাইে বা পাকা শিলাই দিচ্ছি না এখানে অবলক দিয়ে দিব শুধু হাইটার সিলাইটাই কিন্তু আমি পাকা করে দিয়েছি তো এইখানে আপনারা দুইটা সেলাই দিয়ে নেবেন আমি দুইটা সেলাই নিয়ে দিয়ে দিয়েছি তো দেখেন একরকভাবে কিন্তু আমার পায়জামাটা সেলাই হয়ে গেলো এক মুহূর্তে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম স্কার প্লাজো কীভাবে সেলাই করতে হয় আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আসসালামালাইকুম